হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিকি কুক। তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি সুইট রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিটি হলো বেসনের লাড্ডু। বাড়িতে থাকা কিছু নর্মাল ইনগ্রিডিয়েন্স দিয়ে আজকে তৈরি করব এই লাড্ডুটি। বেসনের লাড্ডু দুই ধরনের হয়, একটা সফট আর একটা হার্ড। আর আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সফট বেসনের লাড্ডুটা। এই লাড্ডুটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর, অনেকটা হালদিরামের সম্পাপির মতো। তাহলে চলুন আজকে আমাদের এই টেস্টি আর সুইট রেসিপিটি শুরু করা যাক। তাহলে বেসনের লাড্ডুর জন্য আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা একবার মেনশন করি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ অ্যান্ড হাফ কাপ বেসন, আর নিয়ে নিয়েছি 2-3 কাপ সুগার, 1/2 কাপ দেশি ঘি, মিক্সড ড্রাই ফ্রুট, পেস্তা আর সল্ট। তাহলে চলুন এবার লাড্ডু বানানো শুরু করা যাক। তো আমি এখন নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের কড়াই, আর এখানে দিয়ে দেবো 1 কাপ বেসন যেটা আমি রোস্ট করব। এখানে অবশ্যই খেয়াল রাখবেন ফ্লেমটা যাতে লো করা থাকে, তাহলে বেসন ফুটে যেতে পারে আর লাড্ডু তেতো তেতো লাগতে পারে। তো যাই হোক, এভাবে আমি ভালো করে বেসনটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। প্রায় 4-5 মিনিটের মতন আমি এটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি বেসনটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো, আর ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে দেবো চারিদিকে। তাহলে চলুন নেক্সট প্রিপারেশন নেওয়া যাক। এখন আমি এখানে আবার সেম কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা ভালো করে হিট হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দেশি ঘি। এটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ বেসন। এখন ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নেব। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে দানা দানা না থেকে থাকে। তো এখন আমি এখানে ঘি আর বেসনের মিশ্রণের মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা ড্রাই বেসনটাকে এখানে একটু একটু করে মেশাতে থাকবো। হ্যাঁ, ড্রাই রোস্ট বেসনটা এখানে পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি না, এখানে কিছুটা মেশাবো আর কিছুটা এটা নামিয়ে নেওয়ার পর সুগারের সাথে অ্যাড করব। আবারও এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এই সময় আঁচটা লো ফ্লেমে থাকে। আঁচটাকে লো ফ্লেমে রেখে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এখানে দানা দানা না থেকে থাকে। এখানে আমি আরও বেশ কিছুটা বেসন দিয়ে দেবো। বেসন দেওয়ার পর আমি আরও ভালো করে এটাকে মিক্স করে নেব, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঠিক হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই মিক্স ফ্রুটগুলো। এটা কিন্তু কোনোভাবেই বাদ দেবেন না, এটা অবশ্যই দেবেন, পারলে আরও বেশি করে ড্রাই ফ্রুট দিয়ে দেবেন। এই অবস্থায় সবসময় ভালো করে মিক্স করে নাড়তে হবে এটাকে। সব শেষে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সল্ট, তবে হ্যাঁ এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখন এই মিশ্রণটি আমি একটি বোলে নিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2/3 কাপ সুগার, এটাকে আমি অল্প অল্প করে মিক্স করতে থাকব। তবে হ্যাঁ, এটা আপনারা ভীষণভাবে খেয়াল রাখবেন যে ঘি আর বেসনের মিশ্রণটি গরম থাকাকালীন এটার মধ্যে পাউডার সুগার মিক্স করবেন না, এটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে পাউডার সুগার অ্যাড করবেন। এরপর এখানে আমি আরও একটু পাউডার সুগার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা ড্রাই রোস্ট বেসন। স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে হাতের মাধ্যমে মিক্স করব। ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেওয়ার পর এবার সময় হয়ে এসেছে এটাকে লাড্ডুর শেপ দেওয়ার। যখন এটাকে লাড্ডুর শেপ দেবেন, আগে হাতের মধ্যে ভালো করে চেপে চেপে এটাকে টাইট করে নেবেন।
তো এইভাবে আমি এখন সমস্ত লাড্ডু একে একে তৈরি করে নেব। তো লাড্ডুগুলো আরও একটু বেশি ভালো লাগার জন্য আমি এখানে নিয়ে নেব ছোট্ট ছোট্ট কাপ, আর কাপের মধ্যে দিয়ে দেবো লাড্ডুগুলো। আমি এখানে একে একে সমস্ত লাড্ডু ভালো করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, যাতে এই সুন্দর লাড্ডুগুলোকে আরও বেশি সুন্দর করে তোলা যায় সেই কারণে আমি এখানে দিয়ে দেবো কিছু গ্রিন পেস্তা। তো এইভাবে আমি আমার সব লাড্ডুগুলোর উপর দিয়ে দিচ্ছি গ্রিন পেস্তা। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখন লাড্ডু রেডি। তাহলে আপনারা দেখতেই পেলেন বাড়িতে থাকা কিছু নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা সুন্দর সুইট ডিশ রেডি। আজ আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।